আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি সিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের ওপিপিতে ডাটা হাইডিং নিয়ে আলোচনা করব। ডাটা হাইডিং মানে হচ্ছে কোনো ডাটাকে হাইড করে রাখা বা গোপন করে রাখা। সেই ডাটা হাইডিং থাকলে সেটাকে আমরা কীভাবে সলভ করতে পারি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো লেটস স্টার্ট অ্যান্ড জাস্ট ওয়াচ কন্টিনিউ। এখানে একটা ডাটা হাইডিং সলভের জন্য একটা নিয়ম দেখতে পাচ্ছেন। প্রথমে আমাদের অবজেক্ট বসবে, তারপরে ক্লাস নেম বসবে, ক্লাস নেম, তারপরে হচ্ছে আন্ডারস্কোর, তারপরে হচ্ছে অ্যাট্রিবিউট নেম আমাদের বসবে। ওকে, আমরা একটা ডাটা হাইডিং বোঝার জন্য আমরা একটা ক্লাস ডিফাইন করে নেই। সো আমরা একটা ক্লাস ডিফাইন করে নিলাম, জাস্ট কাউন্ট নামে একটা আমরা ক্লাস ডিফাইন করে নিলাম। জাস্ট কাউন্টের ভিতরে আমরা সিক্রেট কাউন্ট দিচ্ছি। আপনি একটু কোডটা দেখুন, এক মিনিট একটু জাস্ট নীরবে। তাহলে সিক্রেট কাউন্টে আমরা জাস্ট এখন আমরা ডাটাকে কাউন্ট করে নিব। এর জন্য কাউন্ট মেথড আমরা ইউজ করলাম। এখানে আমরা সেলফ অটোমেটিক আমাদের চলে এসেছে। এখানে সেলফ ডট সিক্রেট কাউন্ট, সিক্রেট কাউন্ট দিব আমরা, প্লাস ইকুয়াল ওয়ান দিলাম আমরা। এখানে আমরা প্রিন্ট করব আমাদের সিক্রেট কাউন্টকে। অর্থাৎ আমরা এই সেলফ ডট সিক্রেট কাউন্টকে প্রিন্ট দেবো, সরি, এখানে সেলফ ডট আমাদের সিক্রেট কাউন্টকে আমরা প্রিন্ট দিলাম। ওকে, আমরা এখন একটা জাস্ট কাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব। আমরা ক্লাস তৈরি করা জেনেছি যে জিসি, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখন আমরা জিসি ডট কাউন্ট প্রিন্ট করতেছি, আবার জিসি ডট জাস্ট কাউন্ট ডট কাউন্ট প্রিন্ট করতেছি। জাস্ট যদি আমরা এখান থেকে জাস্ট প্রিন্ট করে নিলাম, তখন দেখতে পাচ্ছেন ওয়ান এবং টু প্রিন্ট করতেছে। এখন আমরা তো জাস্ট কাউন্টটা ক্লাসের ভিতরে এন্টার করেছিলাম, এখন আমরা জাস্ট প্রিন্ট করে আমাদের জিসি মানে হচ্ছে আমাদের এই ক্লাসটা এর ভিতরে আমরা অবজেক্টকে প্রিন্ট করতে যাচ্ছি, জিসি ডট সিক্রেট কাউন্ট, সিক্রেট কাউন্ট। এখন আমরা যখন অবজেক্টকে প্রিন্ট করতে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সিক্রেট কাউন্টের এই অবজেক্টটা এখানে আমাদের প্রিন্ট করাচ্ছে। ওকে, আমরা খুব সুন্দরভাবে ক্লাস এবং অবজেক্ট এখানে ক্রিয়েট করে দেখলাম। আমরা এখন যদি ডাটা হাইডিংয়ের জন্য, ধরুন যে সিক্রেট কাউন্টের ডাটাটা হাইডিংয়ে রাখতে যাচ্ছি, এর জন্য ডাবল আন্ডারস্কোর ইউজ করতেছি, এবং আমাদের এখানে ডাবল আন্ডারস্কোর ইউজ করতেছি, এখন এখানেও আমরা সেলফ ডাবল আন্ডারস্কোর ইউজ করতেছি। আমরা এতটুকু একটু হাইড করে রাখি। আমরা যদি জাস্ট এখানে রান করি, তখন দেখতে পাচ্ছেন যে ওয়ান এবং টু ডাটা প্রিন্ট করতেছে। আমরা একটু আগে দেখলাম যে প্রিন্ট ডট মানে এখানে আমাদের যে ভেরিয়েবলটা দিলাম, সেই ভেরিয়েবলটাই যদি আমরা এখানে পেস্ট করি, তাহলে আমরা এখানে ডাটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম একটু আগে। কিন্তু এখানে এখন দেখাচ্ছে যে অ্যাট্রিবিউটের আমাদের দেখাচ্ছে জাস্ট কাউন্টের ভিতরে। সো আমাদের কারণ আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করেছি, অর্থাৎ ডাটাটা আমাদের হাইড হয়ে গেছে। এটাকে আমরা সলভ করতে পারি উপরের নিয়মে। উপরের নিয়ম দেখতে পাচ্ছেন, প্রথমে আমাদের অবজেক্ট বসবে। আমরা জাস্ট কাউন্টের অবজেক্ট জিসি অবজেক্ট ক্রিয়েট করেছি, তারপরে আমাদের ক্লাস নেম বসবে, জাস্ট কাউন্ট বসবে, তারপরে ডাবল আন্ডারস্কোর, তারপরে আমাদের অ্যাট্রিবিউট নেম। এখানে অ্যাট্রিবিউট নেম দেখতে পাচ্ছেন আমাদের, এর অ্যাট্রিবিউট হচ্ছে সিক্রেট কাউন্ট। সো আমরা সেভাবে যদি করি এটা, যে প্রথমে আমরা জিসি অবজেক্ট বসালাম, তারপরে হচ্ছে আমাদের ক্লাসের নাম বসালাম, জাস্ট কাউন্ট আমাদের ক্লাসের নাম, তারপরে ডট বসালাম, তারপরে হচ্ছে আমাদের এখানে অ্যাট্রিবিউট নেম হচ্ছে সিক্রেট ডাবল আন্ডারস্কোর সিক্রেট কাউন্ট। ওকে, এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, তবুও আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাট্রিবিউট এরর শো করতেছে। তাহলে আমাদের লাভ কী হলো আলটিমেটাম? তাহলে আমাদের নিয়ম হচ্ছে, এখানে আমাদের প্রথমে সিঙ্গেল আন্ডারস্কোর, তারপরে ক্লাস নেম দিতে হবে। আমরা জাস্ট সিঙ্গেল আন্ডারস্কোর ইউজ করিনি। যখন আমরা সিঙ্গেল আন্ডারস্কোর ইউজ করব, তখন এখন যদি আমরা রান করি, দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো ওই প্রবলেমটা শো করতেছে না। খুব সুন্দরভাবে আমাদের মানে ডাটাটা হাইড হয়ে গেছে, আমাদের এখানে কোনো আর ইরর শো করতেছে না। আমাদের এই ডাটাটা হাইড হয়ে গেছে এবং কোনো ইরর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ইরর শো করতেছে না।
তো আমরা এই ধরনের ডাটা আন্ডারস্কোর ব্যবহার করে ডাটাকে হাইড করা হলে সেটাকে কিভাবে আমরা হাইড করতে পারি বা কিভাবে শো করাতে পারি সেটা দেখলাম। তো ডাটা হাইডিং আমরা শিখলাম, আমরা সামনে পরে রেগুলার এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। যতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।